22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। এ উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের মহানগর শাখার উদ্যোগে ছাত্রলীগের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ঘোষণা দেওয়া হয়, জনসভায় রাজশাহী জেলা মহানগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মেয়েরা শাড়ি আর ছেলেরা টুপি পরবেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই শাড়ি ও টুপি সরবরাহ করা হবে। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডব্লু সরকার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক SM জাকির হুসাইন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দাদুচ্ছালাম শাকিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ রুয়েট ছাত্রলীগের সভাপতি, রাজশাহী নওগাঁ নাটোর পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সবাই সিদ্ধান্ত হয় জনসভাস্থলে ছাত্রলীগের জন্য মাঠের একটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে।